সালামু আলাইকুম, আমি নির্বাচন। সো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে অ্যারে অ্যাসোসিয়েটিভ অ্যারে। সো গত গত টিউটোরিয়ালে আমি একটু তাড়াতাড়ি কেটে দিয়েছিলাম, কারণ হচ্ছে যে ওটা একটু লং হয়ে যাচ্ছিল। সো আজকে আমি যেটা দেখাবো, সো আজকের লেসনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো এটা একটু মনোযোগ দিয়ে আপনি করলে বেটার হবে, সো আশা করছি বুঝতে পারবেন। সো এটা হচ্ছে গত টিউটোরিয়ালে ছিল, সো অ্যারে। আচ্ছা, যাই হোক, এটার মধ্যে আমি করি। ধরেন সাপোজ এখানে কি একটা অ্যারে আছে। গত টিউটোরিয়ালে আমি অ্যারে সম্পর্কে মোটামুটি ভালোভাবেই বুঝিয়েছি, আশা করছি বুঝতে পেরেছেন, আর না বুঝলে আমাকে জানাবেন। সো এই অ্যারেটা হচ্ছে নর্মাল ইন্ডেক্সড অ্যারে, ঠিক আছে। এখন হচ্ছে এটা হচ্ছে এইটাকে আমি অ্যাসোসিয়েটিভ অ্যারে বানাবো। সো অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে দেখেন, এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, তাই না? ইন্ডেক্স, এটা ফার্স্ট ইন্ডেক্স, মানে জিরো ইন্ডেক্স, ওয়ান ইন্ডেক্স, টু, থ্রি, এটা বুঝিয়েছিলাম। সো এখন এটার মধ্যে জাস্ট একটা জিনিস বেশি করতে হবে, সেটা হচ্ছে যে আপনার এরকমভাবে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। তার মানে এই ইন্ডেক্সের মধ্যে এই একটা ভ্যালু থাকবে। সো ইন্ডেক্স, আগে ইন্ডেক্স থাকতো হচ্ছে আপনার নাম্বার কাউন্ট করতো, এখন ইন্ডেক্সটাকে আপনি নাম হিসাবে কাউন্ট করতে পারবেন। যেরকম আগে বলতেন যে, আগে এরকম করতেন না যে কার্স কার্স, তারপর হচ্ছে ধরেন এটার ভিতরে কী দিতেন, ধরেন জিরো, জিরো নাম্বার ইন্ডেক্সে কী আছে, জিরো নাম্বার ইন্ডেক্সে বলবো আছে। হ্যাঁ, তো তখন আমরা বুঝতে পারতাম যে জিরো নাম্বার ইন্ডেক্সে বলবো আছে। এখন হচ্ছে এই বলবো ইন্ডেক্স, তো বলবোই হচ্ছে একটা ইন্ডেক্স। সো এটা হচ্ছে ধরেন এটা, হ্যাঁ, তার মানে হচ্ছে এই বলবো ইন্ডেক্সের মধ্যে কী আছে, এখানে আরেকটা জিনিস আছে। যেরকম বলবো, ধরেন সাপোজ এখানে দিলাম নীরব, ধরেন সাপোজ তাদের রোল নাম্বার, হ্যাঁ, জিরো ওয়ান, নীরবের রোল নাম্বার কত, জিরো ওয়ান। তো তার মানে কি, এখন আপনি নীরব, নীরব ইন্ডেক্স, এখন এই ইন্ডেক্সটা হচ্ছে নীরব, হ্যাঁ, নীরব ইন্ডেক্স নেম, নেমের মাধ্যমে আপনি ইন্ডেক্স করতে পারবেন। সো প্রত্যেকটা জিনিসই আপনি এরকম করেন, দেখাই, প্রত্যেকটা জিনিসই আপনি এরকম করেন। ধরেন সাপোজ এখানে কপি পেস্ট, আপনার কপি পেস্ট করবেন না। আচ্ছা, নীরব এরকম তুরজা, তারপর হচ্ছে আতিক সবুজ, সবুজ, জিরো ওয়ান, টু, থ্রি, ফোর। এখন এর আগে কী করেছিলাম সেটা হচ্ছে যে ইন্ডেক্সগুলো আমরা কল করেছিলাম, তাই না? এখন হচ্ছে ইন্ডেক্সগুলোই হচ্ছে নেম, মানে নেমের মাধ্যমে যাতে আমি কল করতে পারি। সো এই জন্য আমারই করতে হয়েছে, এই জন্য আমি নেমগুলো দিয়েছি, আর হচ্ছে নেমের যে ভ্যালুগুলো সেগুলো আলাদা আলাদা। সো এটাই হচ্ছে আসলে অ্যাসোসিয়েটিভ অ্যারে। সো আপনি এখন এটা লোড করেন, আপনি এটা রান করেন। আচ্ছা, আমি কোনো কিছু ইকো করি নাই। আচ্ছা, এখন আমি ইকো করি, এটা আমি ইকো না করে করছি, সো এই জন্য এখন ইকো করেন। দেখেন, এটা আমার, এটা হচ্ছে যে নীরবের, নীরবের রোল নাম্বার কত, নীরব, এই যে নীরবের রোল নাম্বার কত, এক। এখন আপনি তুর্য, তুর্যকে নিয়ে আসেন, তুর্যকে নিয়ে আসেন, সেভ দেন, দেখেন কী হয়। এখন তুর্যের রোল নাম্বার হচ্ছে দুই। সো এইভাবে আপনি, এইভাবে আপনি কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে এটা কপি হয়ে যায়। হ্যাঁ, তো এখন আপনি প্রত্যেকটা আলাদাভাবে এখানে ইকো করার জন্য প্রত্যেকটা আলাদাভাবে করতে পারেন। এই যে প্রত্যেকটা আলাদাভাবে কন্ট্রোল এস, সেভ দিলেন, দেখেন এখন। আচ্ছা, একটা ব্রেক দেওয়া দরকার ছিল, ইকো ব্রেক, সবগুলোর মাঝখানে দিতে হবে, বোঝা যাবে। সো এখন আপনি দেন, দেখেন এক নম্বর কে ছিল, আমি ছিলাম, তারপর হচ্ছে আপনার তুর্য, তারপর আতিক, তারপর হচ্ছে সবুজ। সো এইভাবে হচ্ছে আপনি, এটা তো আমি আলাদা আলাদাভাবে করলাম, এই জন্য হচ্ছে এরকম করা গেল। সো এইটাকে আপনি একটা লুপের মাধ্যমে নিতে পারেন, তাই না? এখন এটা লুপের মাধ্যমে আপনি কীভাবে নেবেন, লুপের মাধ্যমে নিতে গেলে আপনাকে এটা করতে হবে, যেটা আপনার ফর ইচ লুপের মধ্যে করতে হবে, ফর ইচ, ফর ইচ, ফর ইচ লুপের মাধ্যমে করতে হবে। সো ফর ইচের জন্য ফার্স্টে কী করতে হয়, ফর ইচ আপনি অবশ্যই এর আগে দেখিয়েছি, আপনি ফর ইচ লুপটা যদি না পারেন তাহলে ফর ইচ লুপটা দেখে আসবেন যে ফর ইচ লুপের কাজটা কী। সো কার্স এস, কার্স হচ্ছে কি, এই যে এটা কার্স, কার্স থেকে,
কার্স থেকে মানে এই এই অ্যারেটা থেকে এই অ্যারে থেকে অ্যাজ অ্যাজ মানে হচ্ছে এই ইনডেক্স অ্যাজ আপনি আরেকটা ভেরিয়েবল নেবেন যেরকম ইনডেক্স ইনডেক্স আমি যে কোনো একটা নিলাম আপনার যেটা ইচ্ছা আর এটা হচ্ছে ইনডেক্সগুলো কি এখন ইনডেক্সগুলো হচ্ছে নাম মানে কার্স থেকে প্রত্যেকবার যখন ঘুরবে কার্স থেকে ইনডেক্সটা রিড করবে ইনডেক্সগুলো রিড করবে একটার পর একটা ইনডেক্স ইনডেক্সের মধ্যে এটা দিয়ে দেন হচ্ছে আরেকটা ভেরিয়েবল দিতে হবে এটা হচ্ছে ভ্যালু ভ্যালু সো এখন দেখেন এখানে কি আছে ফরিচ এর মধ্যে যখন ফরিচ লুপটা ঘুরবে ঘোরার পর কার্স এই অ্যারেটা থেকে ইনডেক্সগুলো চেক করবে ইনডেক্সগুলো চেক করে প্রথম ভ্যালুটা মানে ইনডেক্সগুলো চেক করে সে ভ্যালুগুলো চেক ভ্যালুগুলো প্রিন্ট করবে ইনডেক্সগুলো চেক করে প্রথম ভ্যালু না মানে প্রথম যে ইনডেক্সটা দেখেন প্রত্যেকটা বার ইনডেক্সগুলো চেঞ্জ হবে ফার্স্ট এর বার নীরব আসবে এই ইনডেক্সের মধ্যে নীরবের মধ্যে কি ছিল ভ্যালুটা 01 ছিল এটা প্রিন্ট করবে তারপরের বার যখন লুপটা ঘুরবে তখন কি আসবে ইনডেক্সের মধ্যে তুর্য আসবে তো তুর্যর এই ভ্যালু হচ্ছে 2 2 প্রিন্ট করবে তারপর আবার ঘুরবে তো এখন আমি কি ইকো করব ইকো ইকো হচ্ছে এটা হচ্ছে কি ছিল এটা হচ্ছে ইনডেক্স ইনডেক্স নেম ইনডেক্স নেম ইনডেক্স নেম কি ছিল আপনি ইনডেক্স নেম হচ্ছে এই ভেরিয়েবলটা ইনডেক্স নেম হচ্ছে এইটা দেন আবার ডট দিলাম এন্ড রোল রোল নাম্বার হচ্ছে কনকেটেনেট করতেছি কনকেটেনেট সম্পর্কে আচ্ছা আমি বলতেছি তারপর হচ্ছে এটা হচ্ছে ভ্যালুটা ভ্যালুটা এই তো এখন দেখেন এটা হচ্ছে কনকেটেনেট 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 বলতে ধরেন আপনি এই পিএইচপি এর মধ্যে আপনি হচ্ছে এসটিএমএল এসটিএমএল ইউজ করবেন সো এটা হচ্ছে এসটিএমএল স্ট্রিং অথবা এসটিএমএল ইউজ করতেছেন বা হচ্ছে স্ট্রিং ইউজ করতেছেন তো এই জন্য কি করতে হয় যে পিএইচপি এর যে ভেরিয়েবল বা হচ্ছে পিএইচপি সাথে যদি আমি ইউজ করতে চাই তাহলে হচ্ছে ডট দিয়ে আমার কনকেটেনেট করতে হয় মানে এতটুকু পরে যেরকম ইকো দিলাম ইকো থেকে এখান দিয়ে আমি মানে মাঝখান দিয়ে আমি ভেরিয়েবল অ্যাড করব তখন আমার কনকেটেনেট করতে হয় যেরকম এত পর্যন্ত হচ্ছে আমার একটা স্ট্রিং এখন এটার সাথে আমি কনকেটেনেট করব কি এটা এখন আমি এটা কনকেটেনেট না করলেও পারতাম কারণ এটা হচ্ছে ডাবল ডাবল কোটেশনের মধ্যে আছে আচ্ছা আমি কনকেটেনেট না করি যদি না বুঝেন পরে তো এখন নাও বুঝতে পারেন সো যাই হোক কনকেটেনেটটা আমি অন্য সময় বুঝাবো সো এখানে হচ্ছে ডাবল কোটেশন দিতে হবে আরেকটা এই তো সেভ দিলাম সো দেখেন এখন হচ্ছে কি ইনডেক্স নেমটা ইকুয়াল ভেরিয়েবলটা কি এটা তারপরে রুলটা হচ্ছে কি রুলটা হচ্ছে ভ্যালুটা এখন আপনি সেভ দিলেন এখন আপনি প্রিন্ট করেন দেখেন আচ্ছা এটা একটু আচ্ছা এটাকে একটা ব্রেক দিতে হবে ব্রেক দিয়ে দিই রিলোড দিই এই যে দেখেন এখানে কি আসছে ইনডেক্স নেম নীরব প্রথম নাম আসছে নীরবের তারপর হচ্ছে রুল হচ্ছে 1 তারপর হচ্ছে তুর্য রুল হচ্ছে 2 আতিক দেখছেন প্রত্যেকটা কিন্তু একদম পুরো ক্লিয়ারলি সিরিয়ালি চলে আসছে সো এটার মানে হচ্ছে যে আপনার প্রথমে নীরব ইনডেক্সটা চেক করবে নীরব ইনডেক্স চেক করে নীরবের হচ্ছে 01 আছে তার মানে ভিতরে ঢুকলো ঢুকে ইনডেক্সের নাম হচ্ছে কি নীরব নীরবের উপর রোল হচ্ছে কি 1 তারপর আবার ঘুরবে ঘোরার পরে সেকেন্ড ইনডেক্স যাবে ইনডেক্স নেম এটা হচ্ছে কি সেকেন্ড ইনডেক্স হচ্ছে তুর্য তারপরে তার ভ্যালুটা হচ্ছে এত এরকমভাবে ঘুরতে ঘুরতে এই জিনিসটা কাজ করবে আর কি সো আশা করছি আপনি অ্যাসোসিয়েটিভ অ্যারেটা আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন আর কোনো প্রবলেম হবে না আর এখন এই টিউটোরিয়াল যদি আমি মাল্টি ডাইমেনশনালটা বুঝাই হয়তো একটু লং হয়ে যাবে সো আমি নেক্সট টিউটোরিয়ালে মাল্টি ডাইমেনশনালটা বুঝাবো আর এই এই অ্যারেগুলো একটু ক্লিয়ারলি আপনি একবার না বুঝলে বারবার দুই তিনবার করে দেখে তারপরে বোঝার ট্রাই করবেন ঠিক আছে যাতে আপনি পরবর্তীতে বারবার এইগুলো কপি পেস্ট করে করতে না হয় নিজের হাতেই করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম